আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হচ্ছে শুক্রবার, জুম্মাবার। তো আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ে আমাদের যে একটা গতানুগতিক ওয়ে বের করছি আমরা, যে সকাল সকাল হাঁটার, তো আমরা বের হয়ে গেছি হাঁটার জন্য। তো আনফর্চুনেটলি আজকে আমাদের সাথে মনির জয়েন করতে পারে নাই, মনিরকে আমরা মিস করব। তো আমি আমার বন্ধুদের সাথে করে যাচ্ছি। তো আজকে দেখা যাক আমরা কত যেতে পারি। এখানে বলে রাখা ভালো যে আমরা গত দুই দিন আমরা আমাদের রোলটা মেনটেন করতে পারি নাই, আনফর্চুনেটলি আমাদের বন্ধুরা ব্যস্ত ছিল। তো এনিওয়ে আজকে আমরা আবার বের হয়ে গেছি, তো দেখা যাক আমরা কত যেতে পারি। বাই দ্য ওয়ে, আর একটা জিনিস আমি বলতে চাই যে মানে ওই যে আমার বন্ধু শরীফ পাঠান অলরেডি চলে আসছে, ওই সে দৌড়াইতেছে। তো আজকে অনেক বেশি হ্যাপি আমরা আবার ব্যাক করতে পারছি। বন্ধু কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। তো দুই দিন পরে ব্যাক করার পর তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমি তো ব্যাক করি, আমি দুই দিন পর না, তো প্রতিদিন। তুমি ব্যাক করছো দুই দিন পর? আমি দুই দিন আসতে পারি না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো যার জন্য আমার বন্ধুরা আমাকে অনেক মিস করছে। তো এনে আমরা আজকে বের হয়ে গেছি এবং আমরা যাচ্ছি এখন হাবিবের দিকে। হাবিব আজকে আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার হওয়ার কারণে আমরা আজকে সকাল সকাল বের হয়ে একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে যে মক্তব হয়ে যেই ছেলেপুলেগুলো যাইতো, বাচ্চা কাচ্চাগুলো যাইতো, আজকে এদেরকে রাস্তাঘাট দেখা যাইতেছে না। মানে যেখানে এদেরকে দেখার কথা ওই জায়গাতে ওদেরকে পাই নাই। আজকে ওদের ছুটি, শুক্রবারে মক্তব অফ, এবং আজকে মনে হচ্ছে ওরা মন খুললে ঘুমাইতেছে। তো আমরা যারা বড়রা আছি, সিনিয়ররা আছি, আমরা প্রতিনিয়ত সকাল সকাল মন খুল্লা ঘুমাই, ফজর নামাজ পড়ি না। তো তাদের জন্য একটা মেসেজ, সকাল সকাল উঠে নামাজ পড়েন, বের হয়ে যান হাঁটার জন্য এবং উপভোগ করতে পারবেন একটা মনোমুগ্ধকর সকাল। কি বলো শরীফ? জি, আজকে সবাই প্রস্তুত? কি অবস্থা সবার? চলো চলো চলো, সালাম। আপনারা যারা শহরে থাকেন, তাদের জন্য একটা প্রশ্ন, যে পুকুরের উপরে যে একটা জালের মতো দেয়া আছে, এগুলো কিসের জন্য দিছে বলেন? আপনারা যদি বলতে পারেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন ভিডিওতে কেন এগুলো দিছে। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে আকাশটা একদম ফকফকা। তো আজকে কোনো ধরনের কুয়াশার অবকাশ নাই। তো তো চারিদিকে একদম একদম ক্লিন এবং অনেক শান্ত একটা পরিবেশ, কোনো ধরনের কোলাহল নাই, একদম ক্লিন অক্সিজেন। তো মনে হচ্ছে যে মানে না গরম না ঠান্ডা, একদম কমফোর্টেবল একটা জোনের মধ্যে আছি আমরা এখন। তো আপনারা যারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না, তো আমরা আমরা যা বিশ্বাস করি আপনারা আমাদের এই ভিডিও দেখলে একটু হইলেও অনুপ্রাণিত হবেন এবং আপনাদের নিজেদেরকে একটু সচেতন করবেন টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এবং এত সুন্দর মনোরম একটা পরিবেশ উপভোগ করার আপনাদেরও চান্স হবে আর কি। ঠিক আছে, দাঁড়াও। কেমন লাগতেছে? কুন্ডাটা দিয়ে দিই।
শ্বাসটা বন্ধ হয়েছে নাকি? শ্বাসটা বন্ধ হয়েছে আস্তে আস্তে, না মাদারা ঘুরেছে না, নাক দিয়ে জোরে জোরে শ্বাস নাও, মুখ দিয়ে ছাড়ো, হাড়ের নিলয় প্রকাশিত হবে। জি জি জি, এজ এ ফিজিক্যাল ট্রেনার কথাটা মানে চলবে। তুমি নাকি রে বন্ধু ঘুমাচ্ছে? সো গাইজ, আজকে আমরা তো আমাদের মর্নিং ওয়াক এখানে সমাপ্ত। আমরা অনেক বেশি টায়ার্ড, আমরা আজকে প্রচুর দৌড়াইছি, ঠিক আছে? তো আমাদের এই ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারাও আমাদের মতো ট্রাই করেন, সকাল সকাল ঘুম থেকে ওঠেন এবং প্রকৃতির মাঝখানে দৌড়ান, ভালো অক্সিজেন নিতে পারবেন, হার্টবিট ভালো থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, দেখা হবে আরেকটা ব্লগে, নতুন ব্লগে, ততক্ষণ আমরা ভালো থাকবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।